আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কিভাবে কবুতরকে রসুন খাওয়াবেন এবং রসুন খাওয়ালে কি কী হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আবার আপনারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব বহুতরকে রসুন খাওয়ালে কি হয় এক নম্বরে শ্বাসনালী ও বুকের জীবাণু ধ্বংস করে দুই নম্বরে শরীরে আক্রমণকারী জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেয় তিন নম্বরে কৃমির প্রতিরোধে চার নম্বরে রসুনের রস মিশ্রিত পানি স্প্রে করলে উকুন জাতীয় পরজীবীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে পাঁচ নম্বরে সর্দি কাশির জন্য উপকারী ছয় নম্বরে ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত রোগের ঝুঁকি কমে যায় ইত্যাদি আরও বিষয় রয়েছে যা নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে পরে নেবেন এখন আসুন আমরা কিভাবে রসুন খাওয়াতে পারবো কবুতরকে আপনি চাইলে কবুতরকে ছোট ছোট কোয়া করে খাওয়াতে পারেন খাবারের সাথে একবারে ছোট ছোটো কেটে ছোট ছোটোভাবে কেটে খাওয়াতে পারেন আরেকবার ভাবে হচ্ছে যে আপনারা চাইলে কোয়া কোয়া রসুনের যে একটা কোয়া থাকে ওই কোয়াটা কেটে আপনারা চাইলে খাওয়াতে পারেন মানে কোয়াটা একটা কোয়া করে অথবা দুইটা করে কোয়া দিয়ে দিবেন প্রতি সপ্তাহে এক বা দুই দিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি খুবই ছোট আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যাবার আগে আরেকটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেননি এখনও আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাই তো ভিউর্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি